নমস্কার বন্ধুরা আমার রেসিপি মানে সিম্পল ঘরোয়া রেসিপি তো আজকে বানাবো শিঙি মাছের পাতলা ঝোল এর জন্য দেখতে পাচ্ছেন দেশি শিঙি মাছ নিয়ে নিয়েছি এবং ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার একটু লবণও মাখিয়ে রেখে দেব। দিয়ে ভালো করে আবার ধুয়ে নেব এদিকে কম এই কাঁচকলা আলু কেটে নিয়েছি কারণ কাঁচকলা আলু দিয়েই বানাবো এবার কড়াইয়ে তেল দিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা শিঙি মাছগুলোকে হালকা করে ভেজে নেবো একটু ঢাকা দিয়ে দেবো যদি ফাটে তাই এইবার আমি সেই তেলে দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন একটা তেজপাতা ফোড়ন এ দিয়ে আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে হালকা করে আলুগুলোকে ভেজে নিয়ে এইবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা আর একটু জিরে বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আবার একটু নেড়ে চেড়ে নেবো কষিয়ে নেব এবার কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি এটা মূলত আমার বাচ্চাদের জন্যই বানিয়েছি এর জন্য লবণের পরিমাণটা মানে লঙ্কার পরিমাণটাও কম আর মশলাও কম তো এবার দিয়ে দিচ্ছি গরম জল আর রেসিপিটা বানাচ্ছে হলো আমার শাশুড়ি মা আর ভিডিওটাও সেই করেছে সুতরাং এইবার জ গরম জল দিয়ে ঢেকে দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য এইবার দিয়ে দেব এই ভেজে রাখা শিঙি মাছগুলো দিয়ে দিলাম তো দিয়ে আবার খানিকটা নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব যাতে আরেকটু ভালো মতো রান্না হয় এই দেখুন পাঁচ মিনিট মতো ঢাকা দেওয়া হয়েছিল দিয়ে এইবার তৈরি প্রায় হয়ে গেছে রেডি হয়ে গেছে কাঁচকলা দিয়ে তৈরি এবং এটা খুবই হেলদি এবং বাচ্চাদের পক্ষে শিঙি মাছ তো খুবই ভালো এবার প্রথমে খালি করে জিরেটাকে ভেজে রেখেছিলাম সেই ভাজা জিরে বাটা একটু উপর থেকে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এইবার কি করব রেডি হয়ে গেছে এবার তার আগে আমার শাশুড়ি মা কী করে না আলু একটুখানি ভেঙে ঝোলের মধ্যে দিয়ে দেয় তাতে কি হয় ঝোলটা আর একটু বেশি ঘন হয় এবং এই ফলে ঝোলটা টেস্টিও হয় আর আমার বাচ্চারা মানে এটা খেতে এই ঝোলটা খেতে ভালোইবাসে জিরে বাটার ঝোল যেহেতু কিছুই দেওয়া নয় মানে পাতলা মাছের ঝোল এই যে রেডি হয়ে গেছে কেমন হয়েছে আজকে রেসিপিটা অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে জানাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই যে দেখতে পাচ্ছেন কেমন ভিডিও করেছে রাখলাম